নমস্কার বন্ধুরা, আজকে এই রুই মাছের মাথা দিয়ে আপনাদের একটা রেসিপি আমি রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নেব। মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের তেলেই আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা আলু আমি কেটে নিয়েছি, আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি রসুন কুচি, আদা কুচি, তিনটে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঘষে নিয়েছি। আমি সব মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, আমার রান্না হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।